এবার কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার জায়গায় প্রতি মাসে আপনারা দশ হাজার টাকা করে পেতে পারেন তো বর্তমানে কোন প্রকল্পে এই টাকা বাড়ানোর কথা বলা হচ্ছে বা কবে থেকে বাড়তে পারে এই বিষয়ে নতুন কি আপডেট এসছে কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে পেনশানে আসবে বড় বদল এই যোজনায় দ্বিগুণ টাকা পেতে পারেন আপনিও তো বুঝতে পারছেন বর্তমানে দু হাজার সালের যে নতুন পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সেই বাজেটে কিন্তু নতুন একটা ঘোষণা হতে পারে শুধু এই পেনশনের টাকা দ্বিগুণ নয় আরও একাধিক প্রকল্পের কথাও কিন্তু বলা হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আগামী তেইশে জুলাই ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তো বুঝতে পারছেন জুলাই মাসের তেইশ তারিখে কিন্তু নতুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বহু মানুষের প্রত্যাশার ভার রয়েছে তার উপর মনে করা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের এই বাজেটে স্বস্তি পেতে পারেন মধ্যবিত্তরাও ট্যাক্সের স্ল্যাবের বদল আয়করের ছাড় এই সবের বিষয়েও কিন্তু সীমা বাড়ানো হবে বাড়ি ভাড়া বাবদ ভাতা বৃদ্ধি ইত্যাদি নানাবিধ ঘোষণাও কিন্তু হতে পারে এই বাজেটে এছাড়াও এমনও জানা গিয়েছে যে অটল পেনশন যোজনাতেও বড়সড় বদল আসতে চলেছে তো বুঝতে পারছেন প্রধানমন্ত্রী যে অটল পেনশন যোজনা এই যোজনাতেও বড়সড় বদল আসতে পারে বলা হয়েছে এখন এই যোজনায় মাসিক পাঁচ হাজার টাকা করে পেনশন পাওয়া যায় আর তার বদলে এইবার দশ হাজার টাকা করে পেনশন পেতে পারেন আপনিও তো বুঝতে পারছেন যদি আপনি অটল পেনশন যোজনাতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মাসিক পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে পেনশন পাওয়া যায় আর এবারে কিন্তু এই পেনশনের পরিমাণকে বাড়িয়ে দশ হাজার টাকা পর্যন্তও করা হতে পারে শুধু তাই নয় বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে এই যোজনায় দশ হাজার টাকা পেতে পারেন আপনিও তো কি বলা হয়েছে যারা কেন্দ্রীয় সরকারের অটল পেনশন স্কিমে বিনিয়োগ করেছেন তারা ষাট বছর বয়সের পর তারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত করে কিন্তু পেনশন পান তবে এবার থেকে সম্ভবত এই পেনশনের অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ হবে অর্থাৎ আপনি মাসে এই যোজনা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন এই সামাজিক সুরক্ষা বিষয়ক প্রকল্পের অধীনেই বাড়তে পারে গ্রাহকদের স্বস্তি তবে এর ফলে সরকারি কোষাগারে কতটা চাপ পড়বে তা নিয়ে মূল্যায়নও কিন্তু চলছে বলে জানা গিয়েছে তেইশে সময় এই অটল পেনশন যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে তো বুঝতে পারছেন বর্তমানে যে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা এই যোজনাতে কিন্তু যে পাঁচ হাজার টাকা করে পেনশন পাওয়া যায় শুধু পাঁচ হাজার নয় আপনাদেরকে জানিয়ে দিই কেউ চাইলে এক হাজার টাকা কেউ চাইলে দু হাজার তিন হাজার বা চার হাজার বা পাঁচ হাজার টাকা সর্বোচ্চ কিন্তু পেনশন পেতে পারেন আপনি যত টাকা জমা করবেন সেই হিসাবে কিন্তু এই প্রকল্পে পেনশন দেওয়া হয় এর উপরে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের বানানো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে এই প্রতিবেদনে যেটা জানা যাচ্ছিলো যে পাঁচ হাজার টাকা করে পেনশন সর্বোচ্চ পাওয়া যায় এই প্রকল্পে এবার কিন্তু এইটা বেড়ে ডবল হয়ে যেতে পারে অর্থাৎ সর্বোচ্চ দশ হাজার টাকা করে কিন্তু আপনারা পেনশন পেতে পারেন সাথে বলা হয়েছে দেখুন ছ কোটিরও বেশি অ্যাকাউন্ট ইতিমধ্যেই কিন্তু খোলা হয়েছে একটি প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার দেশের সামাজিক নিরাপত্তা পরিকাঠামোকে শক্তিশালী করে তোলার জন্য বেশ কিছু বিষয়ে গুরুত্ব সহ আলোচনা করতে চলেছে কেন্দ্রীয় সরকার কুড়ি জুন পর্যন্ত এই প্রকল্পের অধীনে প্রায় ছয় দশমিক বাষট্টি কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এর মধ্যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে শুধুমাত্র এক দশমিক বাইশ কোটি অ্যাকাউন্ট খোলা রয়েছে ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন সমাজ মাধ্যমে যে অটল পেনশন যোজনাকে পেনশনের গ্যারেন্টিযুক্ত একটি সাশ্রয়ী স্কিম হিসাবেই তৈরি করা হয়েছিল এই স্কিমটি নয় দশমিক এক শতাংশ রিটার্নও দিয়েছে গ্রাহকদের তবে অন্যান্য সেভিংস স্কিমের থেকে এই স্কিম অনেক ভালো এখন সরকার অটল পেনশন যোজনার অধীনে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ন্যূনতম কিন্তু পেনশনের গ্যারেন্টি দিয়ে থাকে তো এই প্রকল্পে এখনও পর্যন্ত যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই করতে পারেন খুবই ভালো একটি প্রকল্প তবে আবেদন করার আগে অবশ্যই বিস্তারিত যাচাই করবেন দেখবেন যদি ভালো মনে হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করবেন এবারে অনেকের প্রশ্ন থেকে যায় যে কারা কারা আবেদন করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা রয়েছেন যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তারা প্রত্যেকে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন বিষয়টা এবারে আপনাদেরকে জানাই যে বর্তমানে যে নতুন বাজেট পেশ হবে সেখানে শুধু এই প্রকল্প নয় এই সমস্ত প্রকল্প ছাড়া আরও অনেক প্রকল্পের ঘোষণা হতে পারে অনেক নিত্য নতুন প্রকল্পের টাকা বাড়ানোর কথা হতে পারে বা নতুন প্রকল্পের ঘোষণাও কিন্তু হতে পারে সেই সমস্ত ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর নতুন বাজেটেও যদি এই প্রকল্পের বিষয়ে নতুন কোনো আপডেট এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ